আপনাদের দুজনের বাচন ভূমিটা আমার খুব ভালো লাগে খুব ভালোবাসি পছন্দ করি যাই হোক মূল কথায় আসি আমি কিছুক্ষণ আগে যুক্ত হয়েছিলাম আমার অরিজিনাল নাম দিয়ে এখন আবার একটু অন্য নামে যুক্ত হলাম তো একটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি ভাই সেটা হলো যে কিছুক্ষণ আগে আপনি বললেন শয়তান নিয়ে যে কথাগুলো যে আল্লাপাক যে শয়তান বানাইলো তারপরে শয়তানকে বললো আদমকে সেজদা করার জন্য তো আদমকে সে সেজদা করলো না তো এই যে সে আদমকে যে সেজদা করলো না এইটা তাকে কে বুদ্ধি দিল যে আদমকে সেজদা করা যাবে না এটা আমার কাছে একটু খুবই লাগে আরেকটা হলো সেটা হলো আল্লাহ যে আল্লাহ বুদ্ধি দিয়েছে কারণ আল্লাহ তাকে এটা মানে একদম কোরআনই বলা আছে আচ্ছা আমি একটু বের করে দেখাচ্ছি আপনাকে আপনি বলতে থাকেন আরেকটা হলো যে শয়তান যেহেতু আল্লাহ বানাইছে তাহলে মানুষকে বিপথে আনানোর জন্য তো আল্লাহ তাহলে কিভাবে তার সৃষ্টিকে ভালোবাসে বলা যায় ঠিক বলা যায় তাহলে তার সৃষ্টিকে ভালোবাসে শুনতে পাচ্ছেন আল্লাহ তো তার সৃষ্টিকে কিছু সৃষ্টিকে জাহান নামের জন্য বানাই সৃষ্টি করছে এবং তাকে দ্বারা জাহান্নামের নামের কাজ করায় নাই এদিক দিয়ে সে কোনোভাবেই তো বলা যাচ্ছে না সে কম্পাসনের কোন একটা গড তাহলে তাহলে কি তার এক একটা কিছু সংখ্যক সৃষ্টিকে ভালো চাচ্ছে কিছু সংখ্যক ভালো চাচ্ছে না তাহলে তাহলে যে শয়তান যে সবার সবারই তো খারাপ চাচ্ছে শয়তান তো এই যে খারাপ সব সবাইকে যে খারাপ চাচ্ছে শয়তান সবার জন্য তাহলে এটা তো আল্লাহ তারা দিয়ে সবারই আল্লাহ আপনাকে জীবিত থাকতে আপনাকে ধ্বংস করে দিচ্ছে না বা আপনার অস্তিত্ব মিটা দিচ্ছে না বা আপনাকে এখনই জালাইপুরা শেষ করে দিচ্ছে না এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ এছাড়া তো আল্লাহর ভালোবাসা প্রমাণ নাই আল্লাহ যে আপনার নামে রিজিক লিখছে আপনি যে জীবন করতে করতেছেন খাইতে করতেছেন এটাই আপনার এটাই হচ্ছে তার ম্যাক্স ভালোবাসা আপনি তো তার আপনি তো তার তার কাছে প্রিয় কোনো ইয়া না আপনি প্রিয় হইলে প্রিয় বেশ দাস হইতে পারবে দাস ছাড়া তো খেলনার পুতুলের মতো আপনি তার কাছে আচ্ছা আর যে আসিফ ভাই যেন কি দেখাতে চাচ্ছিল তাই ওটা দেখে তারপর বাকিটা বলি হ্যাঁ শুন শুন আচ্ছা আমি বলতে থাকি হ্যাঁ ভাই আরেকটা হ্যাঁ বলেন কিন্তু আপনার পেছন থেকে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে আপনি একটা খেয়াল রেখে বললেন বলেন হ্যাঁ হ্যাঁ আসলে কি আমি কুকুরের আওয়াজ হচ্ছে আমি যে আমার তো একটু মোমেন্ট ফ্যামিলি আমি ঘরের ভাইরে আছি আচ্ছা বলি তাহলে ওই যে আহ সংরক্ষণের বিষয়ে একটা আলোচনা করলেন কিছুক্ষণ আগে যে উসমানকে হত্যা করা হলো খুব নির্মম ভাবে কোরআন এর অর্থ বদলে দেওয়ার জন্য কিংবা আ ইসলাম থেকে গাফল হয়ে গেছে এই অপরাধী হ্যাঁ আয়শা মুতার ভাই আবু ছেলে আচ্ছা লিওনার্দো ভাই আমি এই আয়াতটা একটু দেখাইনি তারপর আমি আপনি বাদ বাকি কথা বলেন এটা হচ্ছে সূরা আরাফের 16 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন সুরা সাত নম্বর সূরার 16 নম্বর আয়াত এখানে দেখা যাচ্ছে যে ইয়া ভাই আপনি কি একটু পড়তে লিওনার্দো ভাই আপনি কি একটু পড়তে পারবেন এখানে আমি আমি রোট আমি রুটিট করছি দাড়া হ্যাঁ কারণ একটু একটু বলল আপনি যে আমাকে পদভ্রষ্ট করলেন এ কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই অতপ্রেতে বসে থাকি আচ্ছা সে বলল ইবলিসকে কে পথভ্রষ্ট করছিল তো এখানে দেখা যাচ্ছে আল্লাহই করছে

এমন যদি হইতো যে ইবলিশ এখানে মিথ্যা কথা বলছে আসলে আল্লাহ পথ প্রশ্ন করে নাই কিন্তু ইবলিশ এখানে বানায় বানায় আল্লাহর অভিযোগ করছে তাহলে তো এর পরের আয়তে তো আল্লাহ বলতো যে বাটা তুমি মিথ্যা কথা বলিস কেন তো আমি প্রশ্ন করি নাই এটা কিন্তু বলতো আল্লাহ পাক তাই না কিন্তু এর পরের আয়তে আল্লাহ পাক কিন্তু কিছু বলে নাই আল্লাহ পাক কিন্তু এটার কোনো প্রতিবাদ করে নাই এই কথাটার কোনো মানে বিরোধিতা করে নাই তার মানে আল্লাহ পাক কি আল্লাহ পাক জানে যে সেই পথ প্রশ্ন করছে আর এটাও শয়তান বুঝে বলেছে হ্যাঁ বলেন তাহলে ওই যে ইয়ে হযরত উসমানের বিষয়টা তাহলে আমি একটু করি হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে কি হলো যে উসমান কি করলো যে তাকেই ভাবে হত্যা করা হলো কুরআনের অর্থই করছে বিকৃত করছে ঠিক মতো সংকলন করে নাই এটা সেটা নানান কিছু আচ্ছা তাহলে সুরা হিজরের আয়াত নয় যে বলল আল্লাহ যে আমি আল্লাহ নিশ্চয় কি কুরআন অবতরণ করেছি এবং আমি নিজেই এর संरक्षक এই মুমিনরা যে এই যুক্তিটা দেয় লেটেস্ট সাথে এটা মিলে না আমার কাছে কি এটা কেমন কন্ট্রাডিকশন হ্যাঁ বুঝতে পারছ

অনুপ্রাণিত সেটা নাম হচ্ছে নাটক শয়তানের জবানবন্দি এই লেখাটা খুবই ইন্টারেস্টিং এটা আহ পড়া সবারই সবার জন্য খুবই জরুরি আমি লেখাটা একটু দেখাই দিই আপনারা এই লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়বেন এই নাটক শয়তানের জবানবন্দি এটার ভিতরে প্রত্যেকটা জিনিস আমি মানে উল্লেখ করেছি এই সময় সেই সময় যে ঘটনাগুলো ঘটছে এই যে এই মিথোলজিতে যে কাহিনীগুলো আছে সেটার প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করা আছে আমার মনে হয় যে এই লেখাটা পড়লে আপনাদের মাথায়ও যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সাথে অনেক কিছু মিল পাবেন হয়তো আপনাদের অনেকের মাথাতে এই প্রশ্নগুলো একই প্রশ্ন আসছে সেগুলো আমি একত্রিত করেছি আর কি এই লেখাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এই লেখাটা একটু প্রয়োজন হ্যাঁ আচ্ছা আচ্ছা জি অবশ্যই তো যাই হোক আরেকটা বলি তো ভাই যে এটা অবশ্য সবাই বলে সেটা হলো এই যে হুজুর এই যে আহমদুল্লাহ হুজুর কে সেদিন দেখলাম একটা ওয়াজে বলতেছে যে ফ্রি মিক্সিং তারপরে বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন এগুলো নিয়ে অনেক চিল্লা ফিল্লা কুদা কুদি করতেছে অথচ ভাই আমার বাড়ির পাশে প্রায় আমার যে মহল্লায় থাকি আমি বাংলাদেশে যে মহল্লায় থাকি তো আপনার প্রায় আমার একশো গজের ভিতরে প্রায় বিশ পঁচিশটা কিন্ডার গার্ডেন মতো মাদ্রাসা আছে তো এখানে অনেক আকাম কুকাম হয় সেটা আমি জানি যদি আমি এটা প্রতিবাদ করতে পারি না তো এই যে এরকম হচ্ছে যা আমরা অনেকে জানি না যেগুলো মিডিয়ায় খুব অল্প সংখ্যক আসে এগুলো নিয়ে কখনো তাদের মুখে একটা বারের জন্য কখনো তারা বলে না প্রতিবাদ করে না বসে থাকে ভাই মুখে আচ্ছা ঠিক আছে লিওনার্দ ভাই আজকে তাহলে আপনাকে আমাদের একটা কথা আছে ভাই আচ্ছা ভাই যে নিয়ে যদি সমস্যা হয় তাহলে তারা পুরুষদের কেন না বেড়া বোলাদের কেন বলে না যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না স্কুল কলেজে হওয়া যাবে না

না না এই যে দেখো এই যে এই যে মাঝে মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠান হয় না মাদ্রাসায় হ্যাঁ তো ওই যে হাফেজরা পাগড়ি প্রদান করে সেখানে অনেক আমি দেখি আমার আমার এলাকার এক মসজিদের মতোয়াল্লি আছে সে এই মাদ্রাসায় দিয়ে এটা আপনাদের বাচ্চাদের এটা সেটা এটা সেটা অথচ অবাক করা ঘোষণা হলো তার ছেলে মেয়ে জেনারেল লাইন পড়াশোনা করে তো এইরকম ভাই সব জায়গায় আর কি আহ ভেজাল লেগেই আছে ঠিক আছে ফরজ তো ভাই ভালো থাকবেন কথা বলে ভালো না ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনাকে বিদায় জানাই না